গুড মর্নিং ফ্রেন্ডস আমরা আজকে আলোচনা করবো সুলতানি যুগ সম্বন্ধে আলোচনা করবো মধ্য যুগে সুলতানি যুগ পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে এখান থেকে এবং আমরা অনেকটা বিস্তৃতভাবে আলোচনা করবো যাতে কোনো কোশ্চেন এখান থেকে না বাদ যায় তো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকলে বেল আইকনটাকে প্রেস করে রাখুন ওকে ফার্স্ট যেটা আছে কি সুলতানি যুগে সুলতান মোহাম্মদ ঘড়ি এগারোশো বিরানব্বই সালটা মনের এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করলে ভারতের তুর্কি আধিপত্য কায়েম হতে শুরু হয় ওকে তাহলে কত তরাইনে দ্বিতীয় যুদ্ধে কিন্তু তুর্কি আধিপত্য স্থাপন হয় মানে সুলতানি যুগের শুরু হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আর এগারোশো একানব্বই খ্রিস্টাব্দেও তরায়নের যুদ্ধ হয়েছিল সেটা প্রথম তরায়নের যুদ্ধ বলা হয় সেটাও পৃথ্বীরা চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল কিন্তু সেখানে ঘুরি পরাজিত হয়েছিল কিন্তু দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে নেক্সট উত্তর ভারতের অন্যান্য রাজাদের মধ্যে পরাজিত উত্তর ভারতের অন্যান্য রাজাদের পরাজিত করার পর মোহাম্মদ ঘুরি তার সেনাপতি কুতুবুদ্দিন আইবককে দিল্লির শাসনকর্তা হিসেবে স্থাপিত করেন তাহলে কে কুতুবুদ্দিন আইবককে দিল্লি শাসনকর্তা হিসেবে স্থাপিত করেন কি মোহাম্মদ ঘোরি নেক্সট দেখব কি আমরা সুলতান মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর একশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দিল্লির সিংহাসন দিল্লি সুলতানি প্রতিষ্ঠা করেন তাকে লাখবাক্স বলা হয় কুতুবুদ্দিন আইবককে লাখবাক্স বলা হয় আর মোহাম্মদ গুরির মৃত্যু হয়েছিল কবে বারোশো ছয় খ্রিস্টাব্দে তখনই কুতুবুদ্দিন আইবক দিল্লির সিংহাসনে বসেন ঠিক আছে নেক্সট কি আছে না বারোশো এগারো খ্রিস্টপুর খ্রিস্টাব্দে ইলতুদমিশ মিস দিল্লির সিংহাসনে বসেন কুতুবুদ্দিন আইবকের পর হচ্ছে কি ইলতুদমিশ সিংহাসনে বসেন কবে বারোশো এগারো খ্রিস্টাব্দে সালটাও আমরা মনে রাখবো নেক্সট তাকে দিল্লির সুলতানি প্রকৃতি প্রকৃত স্থপতি বলা হয় ইলতুদমিসকে প্রকৃত দিল্লির সুলতানি সাম্রাজ্যের স্থপতি বলা হয় নেক্সট তার আমলে দুর্ধর্ষ মঙ্গলবীর চেঙ্গিস খা পাঞ্জাব পর্যন্ত এসেছিলেন পাঞ্জাব পাঞ্জাব পর্যন্ত চেঙ্গিস খা এসেছিলেন কার আমলে হচ্ছে ইলতুতমিশের আমলে নেক্সট আমরা দেখব ইলতুতমিশ কৌশলে চেঙ্গিস খা চেঙ্গিস খাঁর সঙ্গে যুদ্ধ এড়িয়ে যান কৌশলে চিঙ্গিস খার সঙ্গে তিনি যুদ্ধ এড়িয়ে যান ইলতুদমিস ভারতের ইকতা প্রথা প্রবর্তন করেন ভারতের ইকতা প্রথা কে প্রবর্তন করেন না ইলতুৎমিশ ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট তিনি কুতুবিনার ঠিক আছে কুতুমিনার নির্মাণ করেছিলেন তাহলে কুতুবিনার কিন্তু কাজটা শুরু করেছিল কুতুবুদ্দিন আইবক আর সেটা নির্মাণ কার্য শেষ করেন হচ্ছে কি ইলতুদমিস ওকে মনে রাখবো আমরা এটা সুলতান ইলাই তুর্কি সুলতানিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্যাস উদ্দিন বলবন ইলাই তুর্কি সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন কি গ্যাস উদ্দিন বলবন ছিলেন কি সর্বশ্রেষ্ঠ তিনি মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিলেন এছাড়াও তিনি কড়া শাসন পরিচালনা করে সাম্রাজ্যের নানা অরাজকতার থেকে দূর করেন সাম্রাজ্যকে এবং তার মৃত্যুর পর তিনি হচ্ছে ইলাবরি তুর্কি বংশে পতন হয় তার ঠিক আছে ইলাবরি তুর্কি বংশে পতন হয় নেক্সট আমরা দেখব বারোশো নব্বই খ্রিস্টাব্দে ইলাবরী তুর্কি বংশের শেষ সুলতান কায়াকোবাদ নিহত করে জালাল উদ্দিন ফিরোজ শাহ খলজি দিল্লির সিংহাসনে বসেন ঠিক আছে কাকে না কায়াকোবাদ শেষ সুলতান ঠিক আছে তুর্কি বংশের শেষ সুলতান কায়াকোবাদকে নিহত করে জালাল উদ্দিন ফিরোজ শাহ খিলজি ঠিক আছে সিংহাসনে বসেন এবং খলজি বংশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন ঠিক আছে জালাল খলজি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কি আলাউদ্দিন খলজি ছিল কিন্তু খলজি বংশের শ্রেষ্ঠ শাসক আর জালাল খলজি ছিলেন প্রতিষ্ঠাতা কাকে পরাজিত করেছেন না কায়াকোবাদকে খুবই ইম্পর্ট্যান্ট বিশেষের জন্য কায়াকোবাদকে তিনি পরাজিত করেছেন তিনি সুলতানি আধিপত্য দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত করেন তিনি অভিজাত শ্রেণী ও উলেমাদের আধিপত্য বিস্তার নিয়ন্ত্রণ করেছিলেন কে আলাউদ্দিন তিনি সামরিক বিভাগে দুর্নীতি রোধ করার জন্য দাগ এবং চেহারা পতা প্রবর্তন করেন খুবই ইম্পর্টেন্ট দাগ এবং চেহারাপতা কে প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি এছাড়াও আলাউদ্দিন খলজি কি তিনি হচ্ছে বাজার দর বা এছাড়া তিনি মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেন যাকে বলে দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন আলাউদ্দিন খলজি ওকে খলজি বংশের শ্রেষ্ঠ শাসক নেক্সট আমরা দেখব আলাউদ্দিন খলজির মৃত্যুর পর তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিন তুগলক দিল্লিতে তুগলক শাসন কায়েম করে এই যে আলাউদ্দিন খলজির মৃত্যুর পরে তাহলে গিয়াসুদ্দিন তুগলক তুগলক বংশের প্রতিষ্ঠা করেন গিয়াসুদ্দিনের মৃত্যুর পর তার পুত্র জুনা খাঁ ঠিক আছে জুনা খাঁ যার নাম কি ছিল মোহাম্মদ বিন্তুক লক ঠিক আছে মোহাম্মদ বিন্তুক লক যার কিন্তু পুরোনো নাম ছিল কি জুনা খাঁ তো তিনি হচ্ছে পনেরো তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন ঠিক আছে তো এখানে কোশ্চেন আসে জুনা খাঁ কার নাম ছিল মোহাম্মদ বিন্তুক লকের বা আসিফ মোহাম্মদ বিন্তুকলকের আসল নাম কি ছিল জুনা খা আদারিশ ঘোষণাকে ট্রান্সফার করে উল্টো রকমও আসে মোহাম্মদ বিন্তুকলক উদ্ভাবন উদ্ভাবনী শক্তির অধিকারী হলেও ধৈর্যের অভাবে তার প্রগতিশীল সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয় তার ব্যর্থ তার ব্যর্থ প্রচেষ্টার মধ্যে দেবগিরিতে রাজধানী স্থানান্তর ঠিক আছে তার কোশ্চেন আছে এখান থেকে কি এসে যে দেবগিরিতে কে রা রাজধানী স্থানান্তর করেন মোহাম্মদ বিন্দুকলোক বা মোহাম্মদ বিন্তুকলক কোথায় রাজধানী স্থানান্তরিত করেন দেবগিরিতে এছাড়াও কি তিনি কি তাম্র মুদ্রা প্রবর্তন করেন প্রবর্তনে বিখ্যাত নেক্সট দেখব আমরা এবং মহম্মদ বিন লককে কি বলা হয় না পাগলা রাজাও বলা হয় আমরা সকলেই জানি মোহাম্মদ বিন্দুক লককে পাগলা রাজাও বলা হয় থাকে মোহাম্মদ বিন পরবর্তী সুলতান ফিরোজ শাহ তুগলক তার সংস্কার কর্মসূচির জন্য বিখ্যাত ছিলেন মোহাম্মদ বিন এর পরে ছিলেন ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পর দিল্লির সুলতানি পতন ঘনিয়া আসে এবং এই পতনের মূলে প্রত্যক্ষ কারণ ছিল উনিশ তেরোশো আটানব্বই সালের তৈমুল লগের ভারত আক্রমণ ঠিক আছে তাহলে দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ কি ছিল না তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুল লগের ভারত আক্রমণ ভারত ছাড়া অভিজাত এছাড়া অভিজাত উলেমার শ্রেণীর প্রাধান্য এবং কেন্দ্রীয় শক্তির শিথিলতা ও অর্থনৈতিক দুর্বলতা সুলতানি শাসনের পতনের জন্য দায়ী ছিল সুলতানি শাসনের পতনের পর দিল্লিতে যথাক্রমে সৈয়দ এবং লোদি শাসন কায়েম হয় সৈয়দ এবং পরে লোদি বংশ লোধী শাসন কায়েম হয় নেক্সট আমরা দেখবো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে বাবর প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করলে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয় তাহলে কি পনেরোশো ছাব আমরা আস্তে আস্তে মুঘল সাম্রাজ্য থেকে চলে যাচ্ছি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করলে ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সুলতানি আমলে বাংলার ইলাহি শাহি এবং হুসেন শাহ বাংলা শাসন অধিকার করেছিলেন হুসেন শাহ ধর্ম সহিষ্ণু ছিলেন তিনি ছিলেন চৈতন্যদেবের বিশেষ গুণাগ্রাহী ছিলেন হোসেন সাহা তিনি বাংলা ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন যশোহর খান বিপ্রপ্রসাদ পিল্লাই কবীন্দ্র পরমেশ্বর শ্রীকর নন্দী প্রমুখ হচ্ছে রামপ্রসাদ লাভ সরি সমাদর তার সমাদর লাভ করেন এইসবরা এইসব কবিরা কী করেন না তার সমাদর লাভ করেন আমরা এগুলো সবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখব যে এমন নয় যে ভিডিওটা স্কিপ করে চলে যাব কোশ্চেন এখন খুবই খুঁটিয়ে আসে তার আমলে ছোট ছোট সোনা মসজিদ ও দরওয়াজা নির্মিত হয় ওকে তাহলে কি কি নির্মিত হয়েছিল তার সময় ইলাই এবং হোসেন শাহী বংশের অধিকার কায়াম করে হোসেন শাহর যে নির্মাণ গুলো তাহলে কি তার আমলে যেগুলো নির্মিত হয়েছিল হোসেন শাহর আমলে আমলে যেগুলো নির্মিত হয়েছিল কি পান্ডুয়া ছোট সোনা মসজিদ ও গুমতি দরওয়াজা নির্মিত হয়েছিল সরি নেক্সট তেরোশো তেরোশো সাতচল্লিশ ঠিক তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান এবং বাহমন হাসান বাহমনি সাম্রাজ্য রাজ্যের প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন হাসান ও বাহম আলাউদ্দিন হাসান বাহমন হাসান বাহমণি রাজ্যের প্রতিষ্ঠা করেন এই বংশে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ফিরোজ শাহ বাহমন বাহমন সাম্রাজ্যে প্রতিষ্ঠাতা সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ফিরোজ শাহ বাহমন প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হাসান বাহমন শাহ কৃষ্ণ কৃষ্ণা তুঙ্গভদ্রা দোয়াবের উপরে আধিপত্য নিয়ে হচ্ছে বাহমিন বিজয় নগরে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় বাহমিন রাজ্যের শেষ পর্যন্ত পাঁচটি রাজ্যে বিভক্ত হয় বাহমিন রাজ্য শেষ পর্যন্ত পাঁচটি রাজ্যে বিভক্ত হয় এগুলো কি গোলকুন্ডা বিজাপুর আহম্মদনগর বেরার ও বিদার তাহলে এই যে গোলকুন্ডা বিজাপুর আহম্মদনগর বেরার বিদার এগুলো কোন রাজ্যের অংশ অংশ ছিল আগে বাহমিন রাজ্যের অংশ ছিল এখান থেকে কোশ্চেন আসে হরিহর ও বুক্কা নামে এই দুই ভাতা স্বাধীন বিজয়নগর রাজ্যের পত্তন করেন ঠিক আছে বিজয়নগর যে রাজ্যে পত্তন কে করেন হরিহর ও বুক্কা নামে দুই ভাই ক্সট দেখবো আমরা বিজয়নগর রাজ্যের দুজন শক্তিশালী রাজা ছিলেন প্রথম দেব রায় ও কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগরের ক্ষমতা সমৃদ্ধির সর্বোচ্চ সীমা পৌঁছায় তিনি হচ্ছে তেলেগু সংস্কৃত সংস্কৃত সাহিত্যের অনুরাগী ছিলেন তার মৃত্যুর পর পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দে বনিহাটি যুদ্ধে বিজাপুর গোলকুন্ডা বিদর আহমেদনগর সম্মিলিত বাহিনী বিজয়নগর বাহিনীকে বিধ্বস্ত করে ওকে গুড বাই ফ্রেন্ডস আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপরে আমরা আলোচনা করব কি